প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কাজামান স্কুলের কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে পড়াবো, কর্মীদের সুশাসনের স্থানীয় শাসন। ঠিক আছে, আমার অধ্যায়ের নাম হচ্ছে স্থানীয় শাসন, এটা দ্বিতীয় পক্ষে। ঠিক আছে, স্থানীয় শাসন। এখন আমাদের আগে জানতে হবে স্থানীয় শাসন কি। স্থানীয় শাসন কি, বোর্ডে দেখো আমি লিখেছি, স্থানীয় শাসন বলতে একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ভিত্তিক স্থানীয়ভাবে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। আমরা আরো সহজভাবেও বলতে পারি, যারা একটু পড়া কম মনে রাখতে পারো তারা একটু লিখবে, খাতা কলম নিবে এবং সংজ্ঞাগুলো লিখে রাখবে। স্থানীয় শাসন বলতে স্থানীয়ভাবে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। খুবই সহজভাবে আমরা এটা লিখতে পারি। আর অন্যভাবে বলতে পারি, স্থানীয় শাসন বলতে একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ভিত্তিক স্থানীয়ভাবে পরিচালিত শাসন ব্যবস্থাই হচ্ছে স্থানীয় শাসন। এই স্থানীয় শাসনটা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সর্বনিম্ন স্তরটাই হলো কি, স্থানীয় শাসন। বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, সে কাঠামোর সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সেই নিম্ন স্তরটা হচ্ছে স্থানীয় শাসন। ঠিক আছে, তোমরা সংজ্ঞাটা খাতায় লিখে রাখবে। এবার আমরা পড়ব স্থানীয় শাসনের বৈশিষ্ট্য। স্থানীয় শাসনের বৈশিষ্ট্যগুলো কি, এক নম্বর সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য বের করা যায়। তাহলে আমরা এক নম্বর কি করলাম, স্থানীয় শাসন হলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলভিত্তিক শাসন ব্যবস্থা। স্থানীয় শাসন হলো ক্ষুদ্র 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 অঞ্চলভিত্তিক শাসন ব্যবস্থা। এরপরে দুই নম্বর, স্থানীয় শাসন হলো, স্থানীয় শাসন হলো কি, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। স্থানীয় শাসন হলো, স্থানীয় হচ্ছে যেমন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। স্থানীয় শাসনটা কেমন, এটা হলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এটাকে নিয়ন্ত্রণ করে কে, কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এটাকে নিয়ন্ত্রণ করে। তিন নম্বর হচ্ছে, স্থানীয় শাসনের কর্মচারীগণ সরকার কর্তৃক নিযুক্ত। স্থানীয় শাসনের
শাসনের বৈশিষ্ট্য, তাহলে আমরা স্থানীয় শাসনের বৈশিষ্ট্য কয়টা দেখতে পাচ্ছি? চারটা। এক নম্বর হচ্ছে স্থানীয় শাসন হলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলভিত্তিক শাসন ব্যবস্থা। দুই নম্বর হচ্ছে স্থানীয় শাসন হলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, এই স্থানীয় শাসনটাকে নিয়ন্ত্রণ করে গিয়ে কেন্দ্রীয় সরকার। তিন নম্বর হচ্ছে স্থানীয় শাসনের কর্মচারীগণ, এদেরকে নিয়োগ করে গিয়ে সরকার। আর চার নম্বর পয়েন্ট, এই স্থানীয় শাসনের মাধ্যমে কী হয়, কী হয়, সরকারের নীতি সমূহ বাস্তবায়িত হয়। এবার আমরা করবো স্থানীয় শাসনের কাঠামো। এই তিনটে স্তর, এগুলোকে নিয়ন্ত্রণ করে যে এটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়, তাহলে বিভাগ এটা হচ্ছে প্রথম স্তর, জেলা এটা হচ্ছে দ্বিতীয় স্তর, উপজেলা এটা হচ্ছে তৃতীয় স্তর। এখান থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন পাবো। তাহলে স্থানীয় শাসন কাঠামোর প্রথম স্তর, প্রথম স্তর কোনটি? বিভাগীয় প্রশাসন। আমরা কাঠামোতে কি দেখতে পাচ্ছি? বিভাগীয় প্রশাসন।
এখন আমরা 4 নম্বর প্রশ্ন লিখব। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে, আমি শিখে দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের সকল ক্ষমতা কার হাতে আছে? 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সকল ক্ষমতা কার হাতে আছে? কেন্দ্রীয় সরকারের হাতে। এই 4টা প্রশ্ন। আরেকটা প্রশ্ন লিখবে, স্থানীয় শাসনের মূল উদ্দেশ্য কি? 4 নম্বর প্রশ্ন গেল, আমি বোর্ডটা একটু মুছে দিচ্ছি। স্থানীয় শাসনের মূল উদ্দেশ্য কি? স্থানীয় শাসনের মূল উদ্দেশ্য হলো সুশাসন নিশ্চিত করা। উত্তর হচ্ছে সুশাসন নিশ্চিত করা। স্থানীয় শাসনটা কেন প্রয়োজন? একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমরা এই অধ্যায় থেকে 5টা জ্ঞানমূলক প্রশ্ন শিখতে পারি, ঠিক আছে? তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিবে। এরপরে আমি যাব স্থানীয় শাসনের গুরুত্ব। এতক্ষণ আমরা স্থানীয় শাসন কি জানলাম, স্থানীয় শাসনের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো জানলাম, স্থানীয় শাসনের কাঠামো সম্পর্কে জানলাম। এখন আমরা জানব স্থানীয় শাসনের গুরুত্ব। স্থানীয় শাসন কেন এত গুরুত্ব কম? একটা রাষ্ট্রের জন্য স্থানীয় শাসন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শাসন ব্যবস্থা বিভিন্ন রকম হতে পারে, সেখানে কেন্দ্রীয় শাসন থাকতে পারে, প্রাদেশিক শাসন থাকতে পারে, স্থানীয় শাসন থাকতে পারে। তাহলে স্থানীয় শাসনটা কেন প্রয়োজন? সরকারের ক্ষমতাগুলো উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে দায়িত্বগুলো ভাগ করে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। আচ্ছা, তাহলে আমরা স্থানীয় শাসনের গুরুত্বগুলো কী সেগুলো একটু লক্ষ্য করি। 1 নম্বর হচ্ছে প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার জন্য
ও কর্তৃত্ব, সরকারি ক্ষমতা ও কর্তৃত্বকে নিম্ন স্তরে নিয়ে আসা, স্থানীয় সমস্যার সমাধান